ভারত চীনের অম্ল মধুর সম্পর্ক বিশ্ব রাজনৈতিক অঙ্গনে পুরনো খবর, বিশেষত সীমান্ত ঘেঁষা দেশ দুটির সীমান্ত সমস্যায় সবচেয়ে বেশি। এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখ সীমান্ত নিয়ে বিবাদের জোরে বেজিংকে কড়া বার্তা দিয়ে রাজনাথ সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের দিকে কোনো আঘাত এলে ভারতও ছেড়ে কথা বলবে না। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন হুঙ্কার শোনালেন, এমনকি খোদ আমেরিকাকেও বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2+2 বৈঠকে অংশ নেন রাজনাথ। হাওয়াইয়ে আমেরিকা ইন্দো প্যাসিফিক কমান্ডের সদর দপ্তরে যান তিনি। এরপর ভারতীয় কনসুলেটের অনুষ্ঠান মঞ্চ থেকে লাদাখ সীমান্তে ভারত চীন বিবাদের প্রসঙ্গ তুলে ভারতীয় সেনাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, ভারতীয় সেনারা কি করেছিল, সরকার কি পদক্ষেপ নিয়েছিল তা প্রকাশ্যে বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে বলতে পারি চীনকে আমরা এ বার্তা দিতে সক্ষম হয়েছি যে ভারত ছেড়ে কথা বলবে না, ভারতের ক্ষতি করলে ভারতের মোকাবেলা করবে। সীমান্ত বিবাদ ইস্যুতে 2020 সালে পূর্ব লাদাখের গলওয়ানের রক্তক্ষয় সংঘর্ষে জড়ে ভারত ও চীন সেনারা, ওই সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়। তবে চীনের কতজন সেনার প্রাণহানি হয় বেজিং সেটি কখনো সরকারিভাবে প্রকাশ করেনি। 2 বছর আগে সেই সংঘর্ষের পর সীমান্তে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দুদেশের সেনাদের মধ্যে অন্তত 15 বার বৈঠক হয়। প্যাংগং হ্রদ ও গোগ্রা এলাকা থেকে সেনা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বেজিং ও নয়াদিল্লি, তবে তাতেও কমেনি সীমান্তের চাপা উত্তেজনা। রাজনাথ সিং বলেন, ভারতের ভাবমূর্তি অনেক বদলে গিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের প্রথম 3 অর্থনৈতিক শক্তিধর দেশের একটি হয়ে উঠবে ভারত। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কোনো দেশের সম্পর্ক ভালো হলে তার অর্থ এই নয় যে অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, ভারত কখনোই এ ধরনের কূটনৈতিক বিশ্বাসী নয়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের টানা পোড়েন তৈরি হয়। মস্কোর সঙ্গে নয়াদিল্লির তেলের চুক্তি নিয়েও ক্ষোভ জানিয়েছেন ওয়াশিংটন। এরই পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে 2+2 বৈঠকে অংশ নেন রাজনাথ। ওই বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ছিলেন।